বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজ আয়োজিত এন্টারপ্রেনারশিপের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কেস স্টাডি নিয়ে এবং লাইফ অফ সাকসেসফুল এন্টারপ্রেনার যারা আছে তাদের জীবন। এই আলোচনা থাকবে কেস স্টাডি কী, কেস স্টাডির উদ্দেশ্য, এর সুবিধা অসুবিধা, কেস কত প্রকার, কেস বিশ্লেষণের পদ্ধতি, কেস রচনার পদ্ধতি এবং কয়েকজন সফল উদ্যোক্তা আব্দুল হাই সরকার, রকি আফজাল রহমান, মশিউর রহমান, মফিজুল্লাহ, জহুরুল ইসলাম, রণদা প্রসাদ শাখা শাহ, আবুল কাসেম খান, মোহাম্মদ জুনাব আলী এবং ইউসুফ চৌধুরী, এদের লাইফ নিয়ে কী করবো আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমি জানবো যে কেস স্টাডি কাকে বলে। কেস হচ্ছে একটা ঘটনা, অবস্থা বা সমস্যার বর্ণনা। এটি এমন একটি বাস্তব অবস্থা যা কল্পিত নয় এবং তা কাউকে না কাউকে মোকাবেলা করতে হয়েছে। সেই আলোচনা থেকে আমরা কেস স্টাডি নিব। এর সুবিধা হচ্ছে যে ওই কেস স্টাডির সাথে মিলে অনেকে ইন্সপিরেশন পাইতে পারে, কারণ তারা কীভাবে সমস্যাগুলো সমাধান করছে সেই জিনিস নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। আর কেস আছে তিন প্রকার, এটা হচ্ছে সুনির্দিষ্ট সমস্যা কেস, নির্ণায়ক কেস, মূল্যায়ন কেস। আর কেস বিশ্লেষণের যে পদ্ধতি সেটা আছে, পাঁচটা পদ্ধতি আছে। একটা হচ্ছে মনোযোগ, একটা পক্ষপাতহীন বিশ্লেষণ, একটা সমস্যা চিহ্নিতকরণ, একটা সমস্যা সমাধানের বিকল্প অনুসন্ধান এবং বিকল্প থেকে উৎকৃষ্ট পন্থা বাছাই। আর কেস রচনা কীভাবে হবে, কেস রাইট কীভাবে হবে, কীভাবে হিস্ট্রিটা লেখা হবে, তার জন্য ১২টা ধাপ আছে। এক নম্বর হচ্ছে ব্যক্তির ব্যক্তিগত তথ্য, ব্যবসা শুরুর পটভূমি, প্রথম ব্যবসা, প্রাথমিক মূলধন, ব্যবসায়িক রেকর্ড, বিশেষ বিশেষ সাফল্য, গড়ে তোলা প্রতিষ্ঠান, বর্তমান অবস্থা, উদ্যোক্তা বিষয়ে তার দৃষ্টিভঙ্গি, তার সামাজিক দায়িত্ব, সফলতার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি এবং ব্যবসা শিক্ষা ছাত্রছাত্রীরা তার জীবন থেকে কী শিক্ষা লাভ করতে পারে। যেমন আমরা আব্দুল হাই সরকারের লাইফ এখানে দেখতে পারি। পূর্বানি গ্রুপের প্রতিষ্ঠাতা উনি। উনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, পড়াশোনা শেষ করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পর ইংল্যান্ডে যাওয়ারও প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পরে উনি আর যাননি, তিনি চট্টগ্রাম চলে যান, গড়ে তোলেন একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম। এবং সেখান থেকে আস্তে আস্তে কি 1972 সাল থেকে শুরু করে 30 বছরে বিরাট সাফল্য অর্জন করেন। কারণ তার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পূর্বানি ফিশারিজ, সোহাগপুর টেক্সটাইল, কলিম টেক্সটাইল, পূর্বানি ট্রেডার্স, ঢাকা ব্যাংক ইত্যাদি। আবদুল্লাহ সরকার 1946 সালের 21শে আগস্ট সিরাজগঞ্জের বেলকুচি গ্রামের সোহাগপুরে জন্মগ্রহণ করে। সোহাগপুরেই তিনি পড়াশোনা করেন এবং 1979 সালে আবদুল্লাহ সরকার কক্সবাজারে প্রথম পূর্বানি ফিশারিজ গড়ে তোলেন আর কি। এবং তার যে প্রতিষ্ঠান, তার ব্যবসা অনেক পরবর্তীকালে টেক্সটাইল, ঢাকা ব্যাংক ইত্যাদিও কী করে উনি গড়ে তোলেন আর কি। 1994 সালে ঢাকা ব্যাংক করে তিনি উদ্যোক্তা হন এবং উনি এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর কি। তার মতে অনেক ব্যবসা, বর্তমান ব্যবসা জটিল, যে কারণে একজন ব্যবসা চাইলে তার অভিজ্ঞতা অর্জন করতে হয়, অভিজ্ঞতা ছাড়া কিন্তু এটা আগানো যায় না। এবং আব্দুল হাই সরকারের পূর্বানি গ্রুপের আওতে আছে টেক্সটাইল, স্পিনিং, ডাইং, পোশাক শিল্পের অতি প্রয়োজনীয় শিল্পসমূহ। তার যে গার্মেন্টস, সেগুলোর উপকরণ তার নিজের অন্যান্য প্রতিষ্ঠান থেকেই সরবরাহ করা হয়। দেশে এটি একটা নতুন মাত্রা যোগ করেছে এবং ৩০ মিলিয়ন মার্কিন ডলারের অধিক টার্নওভার নিয়ে উনি এগিয়ে চলছে। তার নাম হচ্ছে, তার প্রোফাইলটা এরকম, আব্দুল্লাহ সরকার, নিজ গ্রাম হলো সোহাগপুর, সিরাজগঞ্জ, শিক্ষা এমকম ব্যবস্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয় 1970, গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে পূর্বানি ট্রেডার্স, পূর্বানি ফিশারিজ, সোহাগপুর টেক্সটাইল, কলিম টেক্সটাইল, কলিম স্পিনিং, পূর্বানি ফ্যাক্টরিজ, পূর্বানি ইয়ানডাইন এবং ঢাকা ব্যাংক। ওনার যে জীবনের মূল দর্শন, কঠিন প্রতিযোগিতা মোকাবেলা করতে হলে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই, সৃজনশীলতা, অভিজ্ঞতা এবং কঠোর শ্রম ও ব্যবস্থাপকীয় দক্ষতার সম্মিলনেই ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব। বর্তমানে তিনি পূর্বানি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং বাংলাদেশের যে টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দ্বিতীয় আমরা যার কথা আলাপ করব, উনি হচ্ছে রুকিয়া আফজাল রহমান। উনি একজন অসাধারণ নারী উদ্যোক্তা, শিক্ষাজীবন শেষ করে উনি চাকরিতে প্রবেশ করেন। 1962 সালে যোগ দেন ব্যাংকার হিসাবে। তিনি বাংলাদেশের প্রথম মহিলা যিনি 1964 সালে ব্যাংক ম্যানেজারের দায়িত্ব পান। পরবর্তীকালে তিনি মাইডাসের পরিচালক, রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালক, বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য হন। 1980 সালে তিনি নিজে কৃষিভিত্তিক ব্যবসা যুক্ত হন, গড়ে তোলেন কোল্ড স্টোরেজ। এই স্টোরেজে আলু রাখার ব্যবস্থা করা হতো। 15,000 কৃষককে নিয়ে তিনি একটা নেটওয়ার্ক গড়ে তোলেন। এই নেটওয়ার্কের মাধ্যমে
মানে কৃষকদের ব্যাংক ঋণে উনি সাহায্য করেন। পরবর্তীকালে তিনি ব্যবসায় বৈচিত্র্যতা আনানোর জন্য মিডিয়া, বিমা, পাওয়ার সেক্টর ইত্যাদিতে ইনভেস্ট করেন এবং ইংরেজি পত্রিকা ডেইলি স্টার, এবিসি গ্রুপ, মিডিয়া ওয়ার্ল্ড, মিডি স্টারের উনি অন্যতম পরিচালক এবং শেয়ার হোল্ডার। ডেইলি আর প্রথম আলো কিন্তু এই গ্রুপেরই পত্রিকা। রুকে আফজাল মাইডাস গ্রুপের পরিচালক থাকার সময় নারী উদ্যোক্তাদের জন্য অনেকগুলো কার্যক্রম নেন। তিনি দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করেন। তারপরে নারী উদ্যোক্তাদের যে সংগঠন উনি তৈরি করেন, 150 জন নারী উদ্যোক্তার প্রাথমিক সদস্য এবং উনি এটা সভাপতি ছিলেন আর কি। আর 2006 সালে গড়েন নারী উদ্যোক্তাদের বিভিন্ন ফেডারেশন এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উনি ফাউন্ডেশনের সভানেত্রী এবং এশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডেরও উনি সদস্য আছেন। এছাড়াও তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন। আর তারপর আছে প্যারাগন গ্রুপ, মশিউর রহমান যেটার প্রতিষ্ঠাতা। পোলট্রি সেক্টরে তার উপস্থিতি অত্যন্ত উজ্জ্বল। মাত্র 10 বছরে উনি অনেক দূর এগিয়ে গেছেন। সেখানে পোলট্রি খাদ্য কারখানা, পোলট্রি হেচারি, পোলট্রি রোগ নির্ণয় ইত্যাদি তিনি সমাধান করেছেন। প্রাথমিকভাবে 10 লাখ টাকা বিনিয়োগ করে তা 1000 গুণ বৃদ্ধি করেছেন। মাত্র 4 বিঘা জমিকে উনি 2000 বিঘায় কনভার্ট করেছেন। এবং মশিউর রহমানের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার হোমনা থানার দৌলতপুর গ্রামে এবং উদয়ের পেশে তার বাবা ছিল একজন প্রতিষ্ঠাতা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি পাশের পর জগন্নাথ কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতক ডিগ্রি নেন আর কি। তারপর জার্মান ও হল্যান্ড থেকে মুদ্রা শিল্পের উপর প্রশিক্ষণ নেন। 1981 সালে জনাব রহমান তার বাবার ব্যবসা দেখাশোনা করেন এবং সেখান থেকেই বাবার প্রতিষ্ঠিত যে উদয়ন প্রেস সেখানে পূর্ণ দায়িত্ব নেন 1986 সালে। তারপর থেকে ছোট ভাই হাতে দিয়ে আলাদা করে প্রেস তৈরি করেন, নাম দেন প্যারাগন প্রেস। এই থেকে তার ব্যবসা শুরু হয়। তার ছোটোবেলা থেকেই তিনি চাচ্ছেন যে নতুন কিছু। তারপর তিনি পোলট্রি ব্যবসায় নজর দেন এবং পোলট্রিতে বাংলাদেশে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উনি অর্জন করেন এবং সবচেয়ে যে খাদ্যের সমস্যা সেটা দূর করেন। বর্তমানে মশিউর রহমান প্যারেন্ট ডিস্ট্রিক পালনে এক পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। ওনার নাম হচ্ছে মশিউর রহমান। জন্ম 1 জানুয়ারি 1961, বিকম জগন্নাথ কলেজ। ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে প্যারাগন প্রেস, প্যারাগন পোলট্রি, স্পোর্ট জোন, প্যারাগন অ্যাগ্রো, উষা পোলট্রি, উষা ফিট, যশোর ফিট এবং পোলট্রি কেয়ারলে। ওনার জীবনের দর্শন হচ্ছে ভবিষ্যৎকে দেখতে হবে সফলভাবে, বর্তমানে বসে ভবিষ্যৎকে ঠিকমতো পরিচালনা করতে পারলেই সাফল্য নিশ্চিত। মশিউর রহমানের আরেকটা বড় গুণ, উনি ভবিষ্যৎ দেখতে পান এবং পোলট্রি সেক্টরে ওনার হাত ধরে কিন্তু বিরাট সফলতা বাংলাদেশে আসছে এবং এই ইতিহাসে এটি অত্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারপরে মোহাম্মদ মফিজুল্লাহ, উনি হচ্ছেন কুমিল্লা ও বেগমগঞ্জ বিসিককে যে প্রথমে ফাইবার অ্যান্ড উইভিং লিমিটেড, ফলিত নেটস, ফলিত টোয়াইন, রোপ ইত্যাদি প্রতিষ্ঠা করেন। বেগমগঞ্জে মেসেজ ফলিত ইন্ডাস্ট্রি সহ আরও ছোটোখাটো দুটি শিল্প ইউনিট স্থাপন করেন। ওনার নাম হচ্ছে মফিজুল্লাহ। উনি বেগমগঞ্জ থানার নর্তপুর গ্রামে এক দিনমজুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাতার সর্বশেষ এবং 5ম সন্তান। জন্মের পরেই তার আব্বা মারা যায়। মা অন্যের বাড়িতে কাজ করে তাকে পড়াশোনা করে আর কি। কিন্তু তিনি কিন্তু তারপরেও কি পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। প্লাস্টিক চালানো মেশিন চালানো কাজ শিখে নিয়ে কারখানা যোগ দেন। সেজন্য কারখানার মালিক সততা নিষ্ঠার জন্য তাকে কারবানার ক্রয় বিক্রয় কাজেও কিন্তু দায়িত্ব দেয়। কিন্তু মফিজুল্লাহ বেশি দিনের না থেকে তিনি নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছিলেন। এমন করে কিছু পুঁজির মালিক হয়ে পানবিড়ির দোকান দেন। তারপরে কাপড়ের ফুল তৈরি, কাপড়ের ব্যাগ, মানি ব্যাগ ইত্যাদি তৈরি করে বিক্রি করেন। এই পর্যায়ে 35,000 টাকা পুঁজি হলে তিনি তিব্বতাম তৈরির কারখানা স্থাপন করেন। কিন্তু এক্ষেত্রে তিনি সফল হন নাই, এনে তার পুঁজিটা নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় প্রথম পর্যায়ে তার নেমে আসে চরম বিপর্যয়। কিন্তু উদ্যমী মানুষ কখনো থেমে থাকে না, মফিজুল্লাহ থেমে থাকেন নাই। ইতিমধ্যে তিনি হয়েছেন এক পুত্র সন্তানের জনক। সাময়িকভাবে ধাক্কা খাওয়ার পর মানুষটি আবার হৃদয়বান এক ব্যক্তির সহায়তায় ঢাকা চকবাজারে শুরু করেন মনোহালির ব্যবসা। ছেলের নামে বেলাল স্টোর নামে দোকান দেন এবং মগবাজার এবং টঙ্গিতে আরও দুটি পরে দোকান দেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বহু ধন সম্পদ ক্ষতি হয়। তারপরে তিনি নিজ জেলায় চৌমুহনিতে এসে পাট জল বিস্কুট ফ্যাক্টরি নামে একটা বিস্কুট ফ্যাক্টরি দেন এবং পরে তিতাস ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি কুমিল্লায় নিয়ে আসেন ব্রজপুর এলাকায়। এই কারখানাটি অত্যন্ত লাভজনক ছিল। তারপর 1979 সালে তিনি একটি অটোমেটিক রাইস মিল স্থাপন করেন কুমিল্লা বিসিক অফিসের সাথে যোগাযোগ করে। কিন্তু বিসিক প্রথমে তাকে নিরুৎসাহিত করে। এরপর তিনি নাইলনের সুতা তৈরির কারখানা দেন। ভারতে গিয়ে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আসেন এবং শিল্প ব্যাংক থেকে লোন নিয়ে
উনি লাইনের সুতা কয়েক গুণ বৃদ্ধি করেন। তার নাম হচ্ছে মফিজুল্লাহ, 1935 সালে জন্ম নোয়াখালী, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, ফলিত ফাইবার অ্যান্ড উইভিং, তার ফলিত নেটস, ফলিত টোয়াইন, ফলিত ইন্ডাস্ট্রিজ। আর প্রথম ব্যবসা প্রতিষ্ঠান ছিল বেলা লিস্টর, মানে মনিহারি দোকান ছিল। উনি আগস্ট 28, 1993 সালে মৃত্যুবরণ করেন। তো উনি অত্যন্ত সাধারণ জীবন থেকে জীবনকে সততা, বিনয় ইত্যাদির মাধ্যমে মানে একেবারে জীবন এমন পর্যায়ে নিয়েছেন যেটা আজকে পাঠ্য বইয়ে সংযুক্ত হওয়ার মতো উনি হয়েছেন আর কি। এই পর্যায়ে আমরা আলোচনা করব জহুরুল ইসলামের কথা। উনি বাংলাদেশের শীর্ষধনী। 1929 সালের 1 আগস্ট কিশোরগঞ্জ জেলার বাজিতপুর গ্রামে বাগলপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ময়মনসিংহ জেলা বোর্ডের একজন সাধারণ কন্ট্রাক্টর, আর জহুরুল ইসলামের মাতা বেগম রহিমা খাতুন ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা। পুত্রদের চরিত্রের প্রতি তিনি গুরুত্ব দেন। 5 ভাই 3 বোনের মধ্যে জহুরুল ইসলাম ছিল দ্বিতীয়। তার বাল্য জীবনে মধ্যবিত্ত বাঙালির মতোই ছিল। পাশের বাড়িতে উনি পড়াশোনা শুরু করেন, পরে পিডব্লিউডির একজন ওভারসিয়ার হিসাবে কাজ শুরু করেন। 1945 সালে কলকাতার রিপন হাই স্কুল থেকে তিনি মেট্রিক পাস করেন। এখানেই তার শেষ হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা। 1948 সালে মুন্সিগঞ্জের হরঙ্গা কলেজ থেকে আইএ পরীক্ষা দিলেও পাস করতে পারেননি। অর্থাৎ জহুরুল ইসলাম কিন্তু আমাদের হরঙ্গা কলেজেরই ছাত্র। তারপরে আইএ পরীক্ষায় পাস না করলেও জীবনে অনেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সফলতার সাথে, গড়ে তুলেছেন সফল ব্যবসা এবং সৃষ্টি করেছেন বিশাল উদার। জহুরুল ইসলাম ছোটোবেলা থেকে স্বাধীনভাবে ব্যবসা করবেন এই স্বপ্ন দেখতেন আর কি। পাকিস্তান সৃষ্টির পর তার পরিবার যখন আর্থিক অসচ্ছলতা দেখা দেয়, তখন 1948 সালের 70 টাকা বেতনে সরকারের সিএনবি বিভাগে যোগ দেন। কিছুকাল পর তিনি 1 নম্বর ডেভেলপমেন্ট ডিভিশন, লোয়ার ডিভিশনে ক্যারানি পদ লাভ করেন। তখন তার বেতন ছিল মাত্র 80 টাকা। পারিবারিক সূত্রেই যে ব্যবসার আকাঙ্ক্ষা তিনি অর্জন করেন, এই চাকরিতে এসে তার সুযোগ সম্পর্কে আরও পরিষ্কার হয়। 2.5 বছর চাকরি করার পর 1951 সালে চাকরিতে ইস্তফা দিয়ে নিজের নামে একজন তৃতীয় শ্রেণী কন্ট্রাক্টর হিসেবে তালিকাভুক্ত হন। তার পরিবার ছিল পুঁজি ছিল অত্যন্ত সামান্য। ছোটোখাটো নির্মাণ কন্ট্রাক্টরের টেন্ডার দাখিলের সময় আর্নেস্ট পানি ও প্রাথমিক মাল মশলা করার জন্য তার পুঁজিও 3-4 হাজার টাকার বেশি ছিল না। তখন তিনি ধারকর্য করে এগুলি করেন। এইভাবে আস্তে আস্তে প্রথমে দ্বিতীয় শ্রেণী, পরে প্রথম শ্রেণী কন্ট্রাক্টর হন। ব্যবসার সফলতার সাথে তার প্রচুর টাকা আসতে থাকে। কন্ট্রাক্টরের ফাঁকে কোথায় ফাঁক আছে, কর্তৃপক্ষ কোন কাজে গুরুত্ব দেয় এগুলো বুঝে উনি টেন্ডার দিতেন আর কি। জহুরুল ইসলাম নতুন লাইনে কাজ নেওয়ার জন্য আগ্রহ ছিল, তাতে ঝুঁকি ও লাভের সম্ভাবনা বেশি ছিল। সব ধরনের নির্মাণ কাজে তার আগ্রহ ছিল, রাস্তা, বাড়ি, ব্রিজ, সেচ, স্যানিটেশন, সুয়ারেজ, কোনো কিছুতে আপত্তি ছিল না। কাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেন তা পরবর্তীকালে কাজে ব্যবহার করতেন। নির্মাণ কাজের ধারায় যখন প্রচুর কাঁচা টাকা আসতে থাকে, তখন তিনি ঢাকার আশেপাশে একসময় বসতি বাড়বে এবং একই সাথে জমবে জমির দাম বাড়বে, এই চিন্তা করে তিনি অনেক জমি কিনে সেই টাকাটা খাটান। জমি কেনা এই সময় তার নেশা হয়ে দাঁড়ায়। মিরপুর, সাভার, যাদবপুর, কালিয়াকৈর, রূপসী অঞ্চলে বিপুল পরিমাণ জমি কিনেন, ফলে সেগুলো অনেকটাই শিল্প স্থাপন এবং আবাসিক গৃহে কাজে লাগান। ফলে ঢাকাসহ জমির দাম বাড়তে শুরু করে, তখন জহুরুল ইসলামের মূলধনও বাড়তে থাকে আর কি। এ লক্ষ্যে 1964 সালে উনি পল্লবী হাউজিং লিমিটেড নামে একটা প্রকল্প কাজ করেন, সেখানে উনি অনেক টাকা প্রফিট করেন। পরে সোনালী জুট মিল ক্রয় করেন, তারপরে এই সকল মূল্য ক্রমশই বৃদ্ধি পায়। 1951 থেকে 1964 সালের দিকে তার পরিমাণ দাঁড়ায় 20 টাকার ঊর্ধ্বে, তখন সেটা অনেক টাকা ছিল আর কি। তারপরে একই সাথে তিনি সরকারের বিভিন্ন দপ্তরের কাজকাম চালান এবং 1960 সালে চট্টগ্রাম টিম্বার ফ্যাক্টরি, জিঞ্জিরার গ্লাস ফ্যাক্টরি, এমনকি ওষুধ প্রস্তুতির কারখানাও চালু করেন আর কি। 1958 সালে মোসাহিদ আলী চৌধুরী কন্যা সুরাইয়া বেগমের সাথে তার ঘর বাঁধেন। 1960 থেকে 70 সাল পর্যন্ত জহুরুল ইসলামের ব্যবসার জন্য শ্রেষ্ঠ সময়। তার প্রতিষ্ঠান বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন ঢাকা ও চট্টগ্রামে বহু সরকারি আবাসিক গৃহ নির্মাণ করে। আয়োবামলে 1963-64 সালে স্থির হয় ঢাকায় সরকারের জন্য পার্লামেন্ট ভবন দরকার, তখন তা তাড়াতাড়ি প্রস্তুত করতে হবে। জহুরুল ইসলাম এই দায়িত্ব নেন এবং 40 দিনের মধ্যে তিনি তেজগাঁও পুরাতন বিমানবন্দরের সন্নিকটে যে বিমান যে সংসদ ভবন, তারপরে মাত্র 35 দিনে 60 কামরার দোতলা সদস্য হোস্টেল নির্মাণ করে। তা এখনও ব্যবহৃত হচ্ছে এবং দ্রুত বাড়ি বানানোর ক্ষেত্রে এটা এখনও বিশ্বরেকর্ড। 1970 সালের দিকে তিনি বৈদেশিক সাহায্যের যে প্রকল্প 5000 গোবিন্দ খুব কন্ট্যাক্ট পান এবং করাচি হতে সাফল্যের সাথে ফিরে আসা ছিল তার এক চরম আনন্দের ব্যাপার। দেশি বিদেশি যে কোনো প্রতিদ্বন্দ্বীর পক্ষে বাংলাদেশের পরিস্থিতিতে এই কাজ করা অসম্ভব ছিল, তাকে এই কাজটি দেওয়া হয়। স্বাধীনতার পর 1975 সালে বহির্বিশ্বে কাজ নেন তিনি, মধ্যপ্রাচ্যে গৃহ নির্মাণের কন্ট্রাক্ট এবং 1977 সালে আবুধাবিতে 5000 বাড়ি নির্মাণের কাজ করেন। কৈশোরে তিনি যে দম্ভ করেছিলেন যে তার
চাচার মতো বাড়ি তিনি খোদার ইচ্ছায় প্রতি বছরই বানাবেন, সে কথা কিন্তু তিনি প্রমাণ করেছেন। জহুরুল ইসলাম বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে উন্নতিতে দৃঢ় বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন এদেশের মানুষের আয় ও জীবনধারার মান একসময় বাড়বে। তিনি 1982 সালে জাপানি সহায়তায় মোটর গাড়ি সংযোজনের কারখানা চালন করেন, যা আফতাব মোটরমোবাইল। এখানে তার নাম হচ্ছে জহুরুল ইসলাম। 1 আগস্ট 1929 জন্ম, বাজিতপুর কিশোরগঞ্জ। মেট্রিক পাস উনি উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন সরকারি ঘনগড় কলেজ থেকে, কিন্তু পাশ করেন নাই। 1945 সালে মেট্রিক পাস করেন। প্রতিষ্ঠান হচ্ছে ইসলাম গ্রুপ, মিলোনার্স, ইস্টার্ন হাউজিং, নাভানা লিমিটেড, আবদাব লিমিটেড, ঢাকা ফাইবার্স, কিষেন ইন্টারন্যাশনাল ইত্যাদি। আর প্রথম প্রতিষ্ঠা করেন বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন। স্বল্পবাসী মানুষটি ব্যক্তিগত জীবনে ছিলেন মৃদুবেয়ী, তার কোনো বদপদ ছিল না। পোশাক পরিচ্ছদ ছিলেন সাধারণ, কখনও প্যান্ট স্যুট পরেননি। দেশে বিদেশে তার প্রিয় খাদ্যই ছিল ভাত মাছ এবং রাত্রে আটা রুটি। তিনি নিজে দেশে বিদেশে প্রায় 16 ঘন্টা পরিশ্রম করতেন এবং অবিরাম ভ্রমণের উপরেই থাকতেন। দৈনন্দিন অভ্যাসগুলির একটি হলো যে প্রতিদিন ফজর নামাজ পড়ে আবার একটু ঘুমিয়ে নিতেন, একটু বেলা হলে ঘুম থেকে উঠতেন। তারপর শুরু হতো কাজের রুটিন যা মধ্যরাত পর্যন্ত চলত। এই যে জহুরুল ইসলাম যে একজন সার্থক উদ্যোক্তা, মানে নির্মাণ শিল্প, অটোমোবাইল, হাউজিং সহ যেখানে হাত দিয়েছেন সেখানেই স্বর্ণ ফলিয়েছেন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু একটা বিরাট ঘটনা। এবং ওনাকে দীর্ঘদিন বাংলাদেশে 1 নম্বর ধনী ছিলেন উনি, এবং ওনার প্রতিষ্ঠানগুলো এখনও কিন্তু অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। এখন আমরা আলোচনা করব যে রণদা প্রসাদ সাহা, যেটা যার প্রতিষ্ঠাতা কুমুদিনী ট্রাস্ট, প্রাচীন হিন্দু সমাজের উনি পেশাভিত্তিক সাহা শ্রেণীর লোক উনি, কিন্তু উনি ছিলেন অত্যন্ত বিনয়ী লোক। রণদা প্রসাদ সাহা বাংলাদেশে একটি সাধারণ সাহা পরিবারের সন্তান হয়ে পারিবারিক অবস্থার চাপে একদিন গৃহত্যাগ করেন। সম্ভবত বহির্বিশ্বের সংস্পর্শে তিনি সংস্কারমুক্ত বাস্তব জীবনে বিরাট অভিজ্ঞতা লাভ করেন, ব্যবসায়ী ব্যক্তিত্বের অধিকারী হন আর কি। রণদা প্রসাদ 1818 সালে ঢাকা সাভারে কাসুরপল্লিতে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর। তার পিতা দেবেন্দ্র পোদ্দার ছোট ব্যবসায়ী ছিলেন, সম্ভবত পিতল কাঁসার ব্যবসা ছিল তাদের। আর একসময় এই পরিবার লোকেরা কলোডিয়া জমিদার খান পণ্ডিতদের হিসাব রক্ষকের কাজও করেছিলেন আর কি। তারপরে রণদা প্রসাদের বিরুদ্ধে প্রতিবেশীরা অনাথ সৃষ্টির অভিযোগ করলে একদিন তার বাবা তাকে খড়ম ছুঁড়ে মেরেছিলেন, এবং দুর্ভাগ্যবশত সেই খড়ম তার মায়ের কপালে লাগে। এর ফলে মা কুমুদিনী দেবী প্রথমে জ্বর এবং পরে ধনুষ্টঙ্কায় আক্রান্ত হয়ে একটি মৃত সন্তানের জন্ম দিয়ে এই হলোক ত্যাগ করেন। মায়ের এই অপমৃত্যু এবং আত্মীয় স্বজনদের চরম নির্লিপ্ততা তার শিশু মনে এক তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। তত 1914 সালে ইউরোপে প্রথম মহাযুদ্ধ শুরু হলে বাড়ি হতে পালানোর এক সুযোগ আসে এবং তিনি সময় মতো যুদ্ধে নাম লেখান। এই সময় নাম লেখানোর সাথে সাথে ইংরেজ পল্টন এসব লোকদের সুদূর যুদ্ধক্ষেত্রে নিয়ে যেত। রণদা প্রসাদকে বেঙ্গল অ্যাম্বুলেন্স করে পুরুষ নার্স হিসাবে নিয়োগ করে দেয়। উনি মিশরে যুদ্ধ করেন এবং অনেক সৈনিকের প্রাণ রক্ষা করেন। ইংরেজদের একটা গুণ ছিল যে তারা উপকারী উপকার ভুলে না। তারা প্রথম মহাযুদ্ধ ফেরত সকল ভারতীয়কেই যোগ্যতা অনুসারে চাকরি দেয় এবং রণদা প্রসাদকেও মানে কালেক্টরেটের চাকরি দেয়, কিন্তু 1932 সালে তাকে চাকরি ছেড়ে দিতে হয় আর কি। তখন তিনি ছোট আকারে কয়লার ব্যবসা শুরু করেন। রণদা প্রসাদের একটা আশ্চর্য গুণ ছিল যে ব্যবসার অন্য লোকেরা চালাতে পারতো না, উনি কী করতেন সেটা কিনে নিতেন। এইভাবে অনেক ব্যবসা তিনি কিনে নেন। সস্তা একটা লঞ্চ পান, নিজের বকেয়া টাকা উদ্ধার করেন। লঞ্চ ব্যবসা কিছুকালের মধ্যে দেখা গেল পুরনো লঞ্চ সরবরাহের জন্য ডকইয়ার্ড প্রচুর পয়সা দিতে হয়। তখন তিনি ডকইয়ার্ড বানানো করেন এবং ডকইয়ার্ডকে অন্তর্ভুক্ত করেন। আর ব্যবসা পরিচালনার জন্য তখন তার কাছে যথেষ্ট অর্থ ছিল না, এই জন্য বেঙ্গল রিভার্স রিভার সার্ভিস কোম্পানি চালু করেন। এবং মহেরার জমিদার নৃপেন্দ্রনাথ রায়, বিধান রায়, ধর্মপতি রায়, নলিনরঞ্জন রায় এদের সাথে যোগ দিয়ে বেঙ্গল রিভার্স সার্ভিসে একজন কর্মী সহযোগ হিসেবে কাজ শুরু করেন। কিন্তু ঘটনাচক্রে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নৃপেন্দ্রনাথ রায় মৃত্যু হলে ব্যবসাটি তার হাতে আসে আর কি, এবং এই ব্যবসা থেকে উনি লাভ করেন আর। বেঙ্গল রিভার্স সার্ভিসের মাধ্যমে মানে দ্বিতীয় তখন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, খাদ্যমূল্য চড়তে থাকে। তখন তিনি বিভিন্ন জায়গা থেকে খাদ্য এনে প্রচুর খাদ্যশস্য বিক্রি করেন, এখান থেকে বিরাট লাভ করেন। এবং হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর সাথে তার পরিচয় ছিল। 4 জন সরবরাহের মধ্যে একজন রণদা প্রসাদকে উনি খাদ্য সরবরাহী নিয়োগ করেন, আরেকজন ছিলেন ইস্পাহান। সম্ভবত 1944 সালে রণদা প্রসাদের অর্জিত মূলধনের পরিমাণ কয়েক লক্ষ দাঁড়ায়, কিন্তু এ টাকা তার মনে এক ভাবান্তর সৃষ্টি করলো। তখন 1943 সালের দুর্ভিক্ষ চলছে, তখন উনি নিজ গ্রামে একটা দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন এবং নিজ সন্তানদের শিক্ষিত করার অঙ্গীকার করেন। বড় মেয়ে মিজয় এই সময় সংসারী, কিন্তু দ্বিতীয় মেয়ে জয়া, ফলে মিসেস জয়াপতি, তখন কৈশোরে পদার্পণ করছে। তাকে তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে চাইলেন,
মিসেস জয়াবতী পরবর্তীকালে লন্ডনের কিংস কলেজে শিক্ষালাভ করেন এবং সেখান হতে স্নাতক শেষ করে মানে দেশে আসেন। 1944 সালে মির্জাপুরের ভুতুরে খাল বলে পরিচিত একটি এলাকায় 50 বেডের হাসপাতাল এবং দাতব্য ডিসপেন্সারি দেন, তার নাম ছিল শোভা সুন্দরী ডিসপেন্সারি। এই সময় নারায়ণগঞ্জে অতি প্রাচীন পাট ব্যবসায়ী জর্জ অ্যান্ডারসন কোম্পানি তাকে তুলে দিলে রণদা প্রসাদ সেটা তুলে নেন, কিনে নেন এবং বেঙ্গল রিভার সার্ভিস কোম্পানির সাথে নারায়ণগঞ্জে পাট বেলিং ভাড়া দেওয়ার জন্য পাটের গুদাম ডকইয়ার্ড চালু করে। পাকিস্তান সৃষ্টির পূর্ব মুহূর্তে মোট মূলধন পরিমাণ দাঁড়ায় 2 কোটি টাকার মতো, কিন্তু এই টাকা তাকে তৃপ্তি দিতে পারেনি, এই জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান করেন, এটার নাম দেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, বর্তমানে বেঙ্গল রিভার সার্ভিস কোম্পানি। এই ট্রাস্টেরই একটি সম্পত্তি এবং ট্রাস্টের আয় হতে মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী হাসপাতাল স্কুল অফ নার্সিং, টাঙ্গাইলের কুমুদিনী কলেজ, এস কে হাই স্কুল পরিচালিত হয়। উল্লেখ্য যে মানিকগঞ্জের বিখ্যাত দেবেন্দ্র কলেজটিও তার পিতার নামে রণদা প্রসাদই স্থাপন করেছিলেন। কুমুদিনী হাসপাতালে বর্তমানে প্রায় 1000 বেড আছে এবং ভারতেশ্বরী হোমসে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ আধুনিক শিক্ষা দেওয়া হয়। নাম হচ্ছে রণদা প্রসাদ ছা বা আর পি প্রসাদ, জন্ম 1918 সাভার, পৈতৃক নিবাস মির্জাপুর টাঙ্গাইল, শিক্ষা প্রাইমারি শিক্ষা, প্রতিষ্ঠান হচ্ছে বেঙ্গল রিভার সার্ভিস, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, বেলিং প্লেস ইত্যাদি। আর প্রথম ব্যবসা কয়লা সরবরাহ, মৃত্যু হয় 1971 সালে হানাদার বাহিনীর হাতে এবং এই হত্যার বিচার দীর্ঘদিন হয়নি, কিন্তু এই কিছুদিন আগে এই হত্যার কী হয়েছে বিচার শেষ হয়েছে। তার সর্বশেষ হচ্ছে আমরা এ কে খান নিয়ে বেড়া যাবে পরে একটু 10 মিনিট। এ কে খান নামে সমধিক পরিচিত আবুল কাসেম খান চট্টগ্রামের মোহরা গ্রামে 1905 সালে 5 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশের যে বিশিষ্ট শিল্পপতি উনি ছিলেন। আবুল কাসেম প্রথমে গ্রামে শিক্ষালাভ করেন, তারপর 1972 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্বের সাথে ইংরেজিতে বিএ পাস করেন আর কি। 1933 সালে উনি বিএল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হন। 1933 সালে আবুল কাসেম খান বিবাহ করেন বার্মায় বসবরত চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী যেন আব্দুল বারী চৌধুরীর কন্যাকে। এ কে খান বিবাহ করেন ঢাকার যখন তখন হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের হাতে বার্মার পতন যখন অত্যাশন্ন তখন তারা চিটাগাং চলে আসেন। চট্টগ্রামে চৌধুরী সাহেব রেঙ্গুনে তার সিংহভাগে ফেলে এসেছিলেন, নগদ যে কয়েক লক্ষ টাকা তার সাথে নিয়ে আসেন সেখানে এই দিয়ে ব্যবসা শুরু করেন এবং গভীরভাবে দেখেন যে তিনি পরিবারের বড় ছেলে, পিতা অবসর জীবন যাপন করছেন, তখন তিনি ব্যবসার সিদ্ধান্ত নেন। 1947 সালে ব্রিটিশরা যখন ভারত ছেড়ে যায়, এ কে খান তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক গোড়া শক্ত করার জন্য শিল্পের উন্নতি ইয়ে করেন এবং 4 লক্ষ টাকা ব্যয়ে কালুগাট অঞ্চলে একটা দিয়া সেলাই কারখানা স্থাপন করেন। এই দিয়ে উনি শিল্পে আসেন, তারপরে প্লাইউড কারখানা করেন, তাহলে এখানে কিন্তু পুঁজি খাটেন 5 কোটি টাকা। এ কে খান কারখানায় মধ্যে বিভিন্ন যে ফ্যাক্টরি অনেক পদে সে বাধা সম্মুখীন হয়েছিল, কিন্তু উনিগুলো জয় করেছেন। তারপরে ওনার নাম হচ্ছে এ কে খান বাবুল কাসেম খান, 1905 সালে জন্ম, বিএল আইনে স্নাতক 1933, প্রতিষ্ঠান হচ্ছে ম্যাচ ফ্যাক্টরি, প্রাইভেট ফ্যাক্টরি, চট্টগ্রাম টেক্সটাইল মিল, নির্মাণ ঠিকাদার। আর এই ক্ষেত্রে ওনার কিন্তু ব্যবসার নিজস্ব পলিসি ছিল এবং কর্মময় জীবনের মাধ্যমে পরে কিন্তু ওনার টেলিকম থেকে আরম্ভ করে ব্যাংক, বিমা ব্যবসা, বহু প্রতিষ্ঠানে তারা তাদের ব্যবসা সম্প্রসারণ করেছিল। তারপর জুনাবালি হিস্ট্রি আমরা বলতে পারি, 1916 সালে নিমসারে ওনার জন্ম, নিজ মক্তব্যে পড়াশোনা করেন নিজ গ্রামে, তারপরে 1.56 টাকা নিয়ে শাক সবজি বিক্রি শুরু করেন, পরবর্তীতে কন্ট্রাক্টর করে বিরাট টাকা অর্জন করেন আর কি। পরে তিনি দোকানেতে মূলধন দিয়ে কুমিল্লার দাউদকান্দি রোডে সোনার বাংলা গ্রিনের নামে 2টি বাস চালু করেন। বাস ব্যবসা খুব ভালো ছিল কারণ ওইখানে মাত্র 8টি বাস ছিল, যা যাত্রীদের তুলনায় খুবই কম ছিল। 1950 সালে শাসনগাছার দোকানে তৎকালীন পাকিস্তান টোবাকো অঞ্চলের একমাত্র পরিবেশন হন এবং 1900 মন্ত্রণালয় থেকে আলুর বীজ একটি লাইসেন্স নেন এবং আলুর বিভিন্ন জায়গা থেকে বীজ আমদানি করেন এবং সেই জন্য বার্মাইস্টান কোম্পানি থেকে 5 বিঘা জমির উপর 5 লাখ টাকা ব্যয়ে একটা পেট্রোল পাম্প স্থাপন করেন। সরকারি অফিসকে উনি তেল দিতেন আর কি। 1971 সালে যুদ্ধের সময় সহচ্ছের গ্রামে যান এবং সেখানে 1 বছর অবস্থান করেন। এই সময় পাকিস্তান বাহিনী তারা অনেক সম্পদ নষ্ট করে দেয়। যুদ্ধের পরে তিনি ট্রান্সপোর্ট ব্যবসা ছেড়ে দেন, বাস ট্রাক যেগুলো ছিল এগুলো কর্মচারীদের দিয়ে দেন। তারপরে তিনি আলু আমদানি প্রাইভেট সেক্টর থেকে সরকারি নিয়ন্ত্রণ নিয়ে যায়। সরকারের এই সিদ্ধান্তের জন্য আলু গুদামজাতকরণের পাশাপাশি ঢাকার মুন্সিগঞ্জে বেতকায় 50,000 মন আলু সংরক্ষণ ক্ষমতা সম্পূর্ণ একটা হিমাগার দেন। এক্ষেত্রে মোট ব্যয় হয় 20 লক্ষ টাকা। একই বছর ফেব্রুয়ারি মাসে তার জীবনে নেমে আসে মহাবিপদ। ব্যবসায়িক কাজে তিনি চট্টগ্রাম গেলে কিছু সংখ্যক দুষ্কৃতকারী তাকে হাইজ্যাক করে 20 লক্ষ টাকা দাবি করে।
বিভিন্ন প্রতিষ্ঠানের চাপে পরে 3 লাখ টাকা দিয়ে তাকে উদ্ধার করা হয়। 1974 সালে মুন্সিগঞ্জের কমলাঘাট প্রজেক্ট ট্রেডিং কোল্ড স্টোরেজ লিমিটেডের 60% শেয়ার ক্রয় করে 10 লাখ টাকা বিনিয়োগ করে এবং কুমিল্লা শহর থেকে 2 মাইল দূরে শামস কোল্ড স্টোরেজ কিনে নেন আর কি। এইসব হিমাগারের মাধ্যমে তার প্রধান ব্যবসায়িক সাফল্য আছে। নাম হচ্ছে জোনাব আলী, নিমসার, সিকাপুর, কুমিল্লা, প্রথম শ্রেণী কন্ট্রাক্টর ছিলেন, আর শিক্ষা হলো প্রথম শ্রেণী বা ক্লাস 1, বেশ কয়েকটি কোল্ড স্টোরেজ, ব্রিকফিল, সমিল, পরিবহন ব্যবসা ইত্যাদি। আর প্রাথমিক মূলধন ছিল মাত্র 1 টাকা 56 পয়সা। আর ইউসুফ চৌধুরী, উনি চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। 1943 সালে উনি প্রবাসিকা পরীক্ষা উত্তীর্ণ হন আর 45 সালে 620 টাকা মূলধন দিয়ে একটা বইয়ের দোকান স্থাপন করেন আর কি। তারপরে 1948 সালে রাউজানের ব্যবসা গুটিয়ে ইলাস্ট্রেটেড উইকলি নামে একটা চট্টগ্রাম পত্রিকার একটা এজেন্সি নেন। এজেন্সির জন্য 1000 টাকা জামানত দিতে হয়। পরে তিনি নিউজ প্রিন্ট নামে আরও একটা মাসিক 9 টাকায় ভাড়া নেন আর কি। 1951-52 সালে পশ্চিম পাকিস্তান থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকা ডন, পাকিস্তান টাইমস, মিল্লাত প্রভৃতির এজেন্সি পান। তারপরে উনি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। ছাপাখানা প্রতিষ্ঠা করে IDPP থেকে 1.5 লাখ টাকা ঋণ নিয়ে উন্নত মানের মেশিন বসান। তখনকার আমাদের প্যাকেজিং ছিল না, তিনি প্যাকেজিং শুরু করেন এবং প্যাকেজিং থেকে অনেক মালামাল, অনেক টাকা উনি লাভ করেন আর কি। এখন ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ চৌধুরী, রাউজান চট্টগ্রাম, মেট্রিক পাস উনি, দৈনিক পূর্বকোণ, সিগনেট প্রেস, প্যাকেজিং ইউনিট, সিগনেট বক্স ইত্যাদি ওনার ব্যবসা। প্রথম ছিল বইয়ের দোকান, প্রাথমিক মূলধন ছিল 620 টাকা। ওনার ব্যবসায়িক দর্শন হচ্ছে সফল উদ্যোগের সাথে প্রধান অন্তরায় হলো সঠিক পরামর্শ ও নির্দেশনার অভাব। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।